আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল সিরিজের ক্লাস নাম্বার 29। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু বিল্ড এ সিম্বল আর হাউ টু অ্যাড সিম্বল ইন আইকন মেনু। তো আমরা যে আইকন মেনু থেকে যে সিম্বলগুলো নিয়ে থাকি, প্রত্যেকটা হচ্ছে সিম্বল বা যে কম্পোনেন্টগুলো নিয়ে ড্রয়িং ড্রয়িং কাজে ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে সিম্বল। তো ওইরকম সিম্বল আমরা যে সিম্বল যেখানে আমাদের প্রজেক্টের জন্য যে কোনো যদি সিম্বল প্রয়োজনে আলাদা কোনো সিম্বল বা আমাদের অটোক্যাডে যে সিম্বলগুলো নেই, ওই সিম্বলগুলো আমরা কীভাবে আলাদাভাবে তৈরি করব এবং আলাদাভাবে তৈরি করে কীভাবে আমরা ওই 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 ড্রয়িংটাকে সিম্বলে পরিণত করব এবং ওই ড্রয়িংটাকে সিম্বলে পরিণত করার পর কীভাবে আইকন মেনুতে নিয়ে রাখবো সেটা আমরা দেখব। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে ভিডিওটা দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ডিলেট করে দিই, আমরা একটা লাইট তৈরি করি। দেন লাইন কমান্ড দিলাম, প্রেস সি, দেন পোলার অ্যারে যাব, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার, দেন স্পেসিফাই বেজ পয়েন্ট এটা, দেন ক্লোজ অ্যারে। এটা আমরা একটা লাইট, তো এটাকে আমরা কিভাবে আমাদের সিম্বলে পরিণত করব সেটা দেখব। এই জন্য আমরা স্কিমেটিকে যাব। স্কিমেটিক থেকে এই যে এই কর্নারে দেখেন সিম্বল সিম্বল বিল্ডার নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। দেন এখানে এই ক্লিক করার পর এই বক্সটা আসবে, জাস্ট এখানে নেম আছে আমরা আননেমই রাখলাম। এখানে স্পেসিফাই অন স্ক্রিন মানে এটা সিলেক্ট করলে আমাদের অন স্ক্রিনে স্পেসিফাই করা যাবে, কিন্তু আমরা সিলেক্ট অবজেক্ট করে নেব। জাস্ট সিলেক্ট অবজেক্ট, দেন এখানে সিলেক্ট অবজেক্ট কতটুকু সিম্বলে পরিণত করব সেটা দেখব, দেন ওকে প্রেস করব। কিন্তু তার আগে আমরা আর একটু দেখে নিই, এই জায়গাটুকু আমরা সিলেকশন করতেছি, তো এই জায়গাটুকু আমরা আগে থেকে গ্রুপ করে নিব। এই জন্য প্রথমে আমরা এখানে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করব, দেন এই যে দেখুন গ্রুপ, দেন গ্রুপ। গ্রুপ করলে এখানে জাস্ট একবারই সিলেক্ট করতে হবে আমাদের, এখানে এভাবে সিলেক্ট না করলেও চলবে। এরপর আমরা যাব সিম্বল বিল্ডার, দেন আমাদের সিলেক্ট অবজেক্টে যাব, দেন আমরা জাস্ট এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, দেন এন্টার প্রেস করব। দেন এই যে আমাদের বক্সটা এরকম আসবে, দেন আমরা পিক ইনসার্শন পয়েন্টে যাব, স্পেসিফাই অন স্ক্রিন করলেও হবে, জাস্ট পিক করলে হবে, কিন্তু আমরা অবশ্যই ড্রয়িংটা পারফেক্ট করার জন্য পিক পয়েন্টটাই আমরা ইউজ করব, জাস্ট পিক পয়েন্ট। দেন আমরা সেন্টারে ক্লিক করলাম, দেন এখানে দেখুন আমরা এখানে ব্রাউজ থেকে করলেও হবে, কিন্তু আমাদের যেহেতু আমরা এই ড্রয়িংটাই করতে চাই জন্য এখানেই থাক। তো আমরা এখানে দেখুন সিম্বল আছে, হরিজেন্টাল প্যাটার্ন নেব কি ভার্টিক্যাল প্যাটার্ন নেব, এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনাদের ড্রয়িং এর অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করবেন। তো টাইপ আছে আপনাদের, এটা যদি লাইট হয় লাইট দিবেন, রিলে হলে রিলে, ফিউজ হলে ফিউজ। জাস্ট আমরা তেমন শেখানোর জন্য করতেছি, জাস্ট আমরা এটা জেনেরিক থাক, আমরা কোনো অপশন দিচ্ছি না ওখানে, জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড ঠিক এরকম চলে আসবে। দেন আমরা এখানে দেখুন এই জায়গাটা আমরা এটা ক্লোজ করে দেব, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আসার পরও আমাদের এই জায়গাটুকু আমরা এডিট করতে পারবো ঠিক আগের মতো, আমরা প্রথমে যে এডিটগুলো করেছি ঠিক ওভাবে এডিট করব। কিন্তু এখানে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু গ্রুপ ভাবে নেই, এখানে আমরা গ্রুপ করে সিলেকশন করে নিতে পারি, কিন্তু আপনারা যদি এখানেও কিছু মিসিং করে থাকেন, আপনার সিম্বল তৈরি করার সময় কিছু মিসিং থাকলে আপনারা জাস্ট এখান থেকেও এটা এডিট করতে পারবেন। যেমন আমরা একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিলাম, দেন এন্টার প্রেস করলাম, আমরা এখন আর অ্যাড করলাম, দেন এন্টার প্রেস করলাম, দেন আমরা এখন এই জায়গাটুকু আমরা জাস্ট এই সিম্বল আছে সিম্বল বিল্ডারে আছে, জাস্ট এখানে ক্লিক করব, দেন এই জায়গাতে জাস্ট আমরা ডানে মাউস পয়েন্ট দ্বারা ক্লিক করব, দেন আমাদের এই ব্লকটা আসবে, এই ব্লকটা আসবে তখন আমাদের এই ব্লক হয় ব্লক ভাবে নিতে পারবো অথবা ডাব্লু ব্লক নিলেও হবে, আমরা ডাব্লু ব্লকটাই থাক।
আর এখানে সিম্বল নেম আছে, জেনেরিক, ফিউজ, যেভাবে যেটা আপনারা হিসেবে নিতে পারেন সেটা নিতে পারেন। আর এখানে দেখুন ইউনিক ইউনিক আইডেন্টিফায়ার এটাও দিতে পারেন, কিন্তু আমি দিব এটা আমরা দিলাম 01 দিলাম। আর সিম্বল নেম যদি আপনারা কি দিবেন, আমরা এটা যেহেতু লাইটটা লাইট দিই, লাইট দিলাম। এখানে তেমন অপশন নাই, জাস্ট কোথায় সেভ হবে সেই জিনিসটা দেখাচ্ছে। তারপরে আমরা জাস্ট এখানে, আমরা এখানেও দেখুন আমাদের স্পেসিফাই অন স্ক্রিন পিক পয়েন্ট, আমরা সবসময় অবশ্যই পিক পয়েন্ট নিয়ে কাজ করব, বেজ পয়েন্টে পিক পয়েন্ট হিসাবে নেব, জাস্ট বেজ পয়েন্ট পিক পয়েন্ট। দেন আমরা এখানে জাস্ট ওকে প্রেস করলাম, দিস ফাইল ইজ অলরেডি, মানে লাইট নামে আমরা অলরেডি একটা ড্রয়িং করেছি, সেজন্য এটা এরকম হচ্ছে। এটাকে আমরা লাইট, আমরা ডাবল টি দিয়ে দিই তাহলে হবে, লাইট ডাবল টি দিলাম। দেন আমরা ওকে প্রেস করলাম। দেখুন ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য সিম্বল আফটার ক্লোজিং দ্য ব্লক এডিটর, মানে ইনসার্ট সিম্বল, আমরা এই জিনিসটা কি এটা ব্লক এডিটর ডিলিট করার পর, ক্লোজিং করার পর আমরা কি এটা এই সিম্বলটা ইনসার্ট করতে চাই? তাহলে যদি ইনসার্ট এস এস প্রেস করি তাহলে আমাদের এটা ইনসার্ট করতে পারবো, যদি নোট করি তো নো, জাস্ট আমরা এস প্রেস করবো, আমরা দেখবো আর কি ওইটা হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের এই যে পরে এই লাইনটা মিডিল লাইনটা নিয়েছিলাম, তাই এই জিনিসটা হয়েছে, এটা ড্র হলো। এখন এটাকে আমরা ড্র করার পর দেখুন আমরা আইকন মেনুতে যাব, কিন্তু এখানে আমাদের এই জিনিসটা কিন্তু নাই, আমরা ওইটাকে কিভাবে এখানে অ্যাড করব সেটা আপনারা দেখব। আমরা এখন আইকন মেনু উইজার্ডে যাব, দেন এটা স্কিমেটিক ডিফল্ট থাকে, আমরা এখানে প্যানেলও আছে, দুইটা অপশন আছে, জাস্ট আমরা স্কিমেটিক ডিফল্টাই থাক, জাস্ট আমরা ওকে প্রেস করলাম। দেন আমরা দেখুন আমরা যদি এখানে আমরা জিনিসটা আনবো, তাই আমরা এই যে এই জায়গায় অ্যাড আছে, দেন কম্পোনেন্টে ক্লিক করব, আমরা লাইট LIGHT পরে আর একটা টি দিয়েছিলাম, তাই টি ইমেজ ফাইল, আমরা পূর্ববর্তী কোনো ইমেজ থাকলে বা ড্রয়িং করে থাকলে সেটা নিলেও হবে, কিন্তু আমরা সবসময় পিক, এটা যেহেতু ড্রয়িং করতেছি ড্রয়িং করে নিচ্ছি, তাই পিক পয়েন্ট নেব, জাস্ট এখানে সিলেক্ট করলাম। দেন এখানে আমরা এখানে একটু লক্ষ্য করবো যে দেখুন PNG যদি ক্লিক করা থাকে বাই ডিফল্ট, তো আপনারা এটাও তুলে দেবেন, কারণ এটা না তুললে আপনাদের এই জিনিসটা ঘোলা দেখাবে আর ড্রয়িংটা ভালো আসবে না, জাস্ট এটা উঠাই দেবো। দেন আমরা এখানে দেখুন ব্লক নেম টু ইনসার্ট, এখানে জাস্ট আমরা এখানে পিক পয়েন্ট করে দিই, পিক পয়েন্ট করলেই আপনাদের ব্লক নেমটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে, দেন আমরা ওকে প্রেস করলেই আমাদের ড্রয়িংটা চলে আসবে। এই যে দেখুন লাইটে ডাবল টি দেওয়া আছে, এই জিনিসটা আমাদের চলে আসলো, দেন আমরা ওকে প্রেস করব। এখন আমরা ওই ড্রয়িংটা ওখানে আসছে কিনা সেটা চেক করি, জাস্ট ইনসার্ট মেনুতে যাব, দেন এই যে আমাদের এই লাইট ডাবল টি, এই যে দেখুন এই ড্রয়িংটা আমাদের এখানে চলে আসছে, যার কারণে আমরা ইনসার্ট করতে যাচ্ছি। এখন আর একটু দেখি, আমরা এই আইকন মেনুতে এই লাইট লাইটটা আমাদের বাইরে আছে, তো এই লাইটটাকে আমরা সরি আইকন মেনুতে গেলাম, এই লাইটটা আমাদের বাইরে আছে, এই লাইটটা আমরা কোথায় নিব, আমরা মনে করেন এই পুশ পুশ সুইচ বটন বটনসের ভেতরে নেব, তো সেটা কিভাবে নেব একটু দেখি, বা এখান থেকে কাট করব অথবা কপি করব সেটা করলেও হবে, অথবা যদি আমরা আলাদাভাবে নতুন ভাবে নিতে যাই সেটা করলে হবে, জাস্ট আমরা একটু দেখি। আমরা এগেন আইকন মেনু উইজার্ডে যাব, দেন এইটা ডিফল্টে থাক, দেন আমরা ওকে প্রেস করব। দেন আমরা এখানে আমরা নতুন ভাবে যদি অ্যাড করতে চাই সেটা হবে, এখান থেকে যদি কাট করে নিতে চাই সেটা হবে, তো আমি জাস্ট এ পুশ এখানে ডাবল ক্লিক করে এটার ভিতর আবার নতুন ভাবে অ্যাড করতে চাই, চাইলে এখানে জাস্ট অ্যাড করলাম, দেন কম্পোনেন্ট, দেন পিক পয়েন্ট করি, তো কি হয় দেখি, কিন্তু এখানে লাইটটা দিতে হবে, লাইটটা দিলাম, দেন এখানে আমরা পিক পয়েন্ট করে নিই, দেন এখানে আমরা পিক পয়েন্ট করে নিলাম, দেন আমরা এখানে ওকে প্রেস করলাম, এই যে দেখুন আমাদের এই লাইটটা এখানে চলে আসছে। এখন আমরা আর একটু দেখবো,
এই যে লাইটটা আমরা এখানে আছে, এই জিনিসটা আমরা কাট করব অথবা কপি করে কিভাবে শর্টকাটে নিয়ে যাব আমাদের যে কোনো ফোল্ডারে সেটা দেখব। এই জন্য জাস্ট আমরা এটা ক্যান্সেল করি, আমরা এগেন আইকন উইজার মেনুতে যাব, দেন এটার বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক, দেন ওকে প্রেস করব। দেন আমরা আমরা এটাকে কাট করতে চাইছিলাম, কাট করে আমরা ইনস্ট্রুমেন্ট বা পিএলসি আইও অথবা সিলেক্টর সুইচ এসে যাব। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, দেন কাট অথবা কপি, কাট করলে এখান থেকে এখানে থাকবে না, কপি করলে এখানে থাকবে। জাস্ট আমি কপি করলাম, দেন এই সিলেক্টর সুইচ ক্লিক করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম, দেন আমরা ওকে করে দিলাম। দেন আমাদের একটু তাহলে চেক করি আমাদের ওখানে গেছে কিনা, জাস্ট আমি ওখানে দিলাম সিলেক্টর সুইচ, এই যে দেখুন ওটা ওখানে চলে আসছে, পুশ সুইচে আমাদের যেখানে যেখানে দিয়েছিলাম সেখানে ওটা চলে আসছে। আশা করি আপনারা ড্রয়িংটা বুঝতে পেরেছেন। তো যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো এতটুকুই।